গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে সকালবেলা নতুন হেয়ার স্টাইল নিয়ে একদম সকালবেলা কোমর বেঁধে লেগে গেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। যদিও বা এই ঘুম থেকে উঠলাম জাস্ট 10-15 মিনিট আগে, তো এখন নিয়ে বসে গেছি চা। শুধু একটা জিনিসই করা হয়নি, সেটা হচ্ছে বড়টা তোলা হয়নি, সেটা আমি একজনের কাছ থেকে তুলি, সে বাড়ির সামনে থাকে তো উনি আসবে তুলে দিয়ে যাবে। মাঝে মধ্যে নিজেকে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে, তো এই ব্যাপারটা নিয়ে পরে কিছু কথা বলবো ভিডিওর শেষে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কিচ্ছু তোলা হয়নি কারণ এখনও কিন্তু এখানে প্রজ্ঞা ঘুমাচ্ছে, তো প্রজ্ঞা উঠুক তারপরে আস্তে আস্তে তুলবো। আর আজকে একদম মানে হালকা ফুলকা রান্না করব, কারণ কালকে চিকেন হয়েছিল, কালকে যত সানডে ছিল, দুপুরে চিকেনের ঝোল হয়েছিল প্লাস সন্ধ্যাবেলা চিকেন তান্দুরি বানিয়েছিলাম। তো খেয়ে মায়ের একটু শরীরটা খারাপ করেছে, যার জন্য আজকে একদম হালকা দেখেছো এটা কে করলো বলো তো, আরাধ্যা, হালকা পাতলা রান্না হবে আজকে। আর এই হচ্ছে কথা, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10টা, তো চলো সাথে থাকো। এই আরাধ্যা শোনো, জেদ হয়েছে ওর, তো চলো সাথে থাকো। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো আবার দেখা হচ্ছে একটু পরে। তো রেডি, বিছানার দিকে তাকিও না কারণ এখনও প্রজ্ঞা ওঠেনি, ওকে এসে পিটিয়ে তুলবো। দেখতে পাচ্ছ আমি রেডি, বলো তো কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি, তো চলো একটুখানি বাজারে যাব। বাজারে যাব না ভেবেছিলাম, কিন্তু পেঁপে নেই ঘরে, একটু পেঁপে আনবো, মায়ের জন্য সিদ্ধ দেবো। আর বেগুন ঠেগুনগুলো একটুখানি শেষ, তো সেগুলো আনবো। তো ভুরোটা কিন্তু তোলা হয়ে গেছে, দেখো সকালবেলায় এসে তুলে দিয়ে গেল উনি। তো যাই আগে বাজারটা সেরে আসি। এ দেখো সোয়েটারটা খুব ভালো হয়েছে আমার, গরমও আছে প্লাস খুব সুন্দর হয়েছে। তো চলো এখন আমি বাজার থেকে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। আর বাজারে যদি পসিবল হয় তবে কিছুটা অন্তত শেয়ার করব, তো চলো সাথে থাকো। এই ফিরলাম বাজার থেকে, আর এখানেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সকালের টিফিন, চিড়া ভাজা। সে তোমরা তো জানো চিড়াটাকে ভেজে ঝুড়ি ভাজা দিয়ে আমরা খাই। আজকে সকালবেলা এত লেট হয়ে গেছে, তো এটা ছাড়া আর কিছু এখন করার মতন সময় নেই কারণ এখনও রান্না বাকি। তো আজকে অনেকটাই বাজার নিয়ে এসেছি একবারে, আশা করি 2-3 দিন না গেলে হবে। কিন্তু ওই যে আবার মাছটা আনতে যেতেই হবে, আসলে মধ্যবিত্তদের এটাই হয়, একবারে যদি বাজার করে রাখা যায় এক সপ্তাহে প্রায় একদিনে 1000-2000 টাকার ধাক্কা, তো সেটা তো সম্ভব না। তো সেই জন্যই আমাদের রোজের বাজার রোজ করতে হয়। যাই হোক, এরপরে শুধু মাছটা আনতে গেলেই হবে কারণ আজকে অনেকটাই বাজার নিয়ে এসেছি। না তো তোমাদেরকে দেখাবো আজকে কী কী বাজার এনেছি। তো চলো আগে চিড়াটা ভেজে নিই, মেয়েদেরকে খেতে দিয়ে নিই, ওরাও না খেয়ে বসে রয়েছে। চলো সাথে থাকো, আমার পরে দেখাও। তো দেখো আজকে এনেছি 2টো বেগুন, কুমড়ো, কুল, এটা হচ্ছে পেঁপে, শশা, লেবু, ধনে পাতাটা, এই যে এইটা আজকে এনেছি। আর এগুলো সব আগের, ওইটা লাউ শাকটা এনেছি, আর কি আনলাম, টমেটো এনেছি, আলু এনেছি, পেঁয়াজ এনেছি, আদা এনেছি। ভাবে ভৌ ভৌ গুলো ঘৌ ঘৌ করে ঝগড়া করছিল, কতগুলো ভৌ ভৌ। তুমি ভয় পেয়েছো? কামড়াইনি তো?
কামবাইনি তো না না বলে ঢুকে গেছিলাম তো আমি তোমাকে পানি এইটা আচ্ছা 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 ঠিক আছে চলো তো ঘরে বসো হ্যাঁ আমি রান্না করে নি দেখো দুপুরের লাঞ্চ মেনু মটরশুঁটি দিয়ে আলু সয়াবিনের ঝোল আর এখানে আছে পাপড় ভাজা আর ধনে পাতার বড়া আর এখানে হচ্ছে এটা লাউ দিয়ে ডাল লাউ আর ধনে পাতা দিয়ে দুটো বাজে রান্না কমপ্লিট হলো এখন এই যে গ্যাস মোছামুছি করে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে ওদের বাসন টাসন মেজে ওদেরকে খেতে দেব তো চলো আবার দেখা করছি খাওয়া দাওয়ার পরে বিকালবেলা তোমাদেরকে টাটা বাই বাই বলতে আসবো তো চলো এখনকার মতন টাটা আবার দেখা করছি পরে গুড ইভিনিং ফ্রেন্ডস তো কি করছো তোমরা সবাই আমি জাস্ট কাজকর্ম শেষ করে আসলাম আর হ্যাঁ ঠিকই ধরেছ ভেবেছিলাম তোমাদের থেকে লুকাবো কিন্তু লুকানোটা উচিত না সরি এই জাস্ট রান করে আসলাম আসলে কি আজকে না রান্না করতে করতে আড়াইটা বেজে গেছে তো ভাবলাম যে স্নান ফান করে মেয়েদেরকে খাওয়াবো বাসনগুলো আবার বিকালে উঠে আমার ধুতে ইচ্ছা করে না তো যখন বেলা হয়ে গেছে জল চলেই গেছিলো আর একটু ওয়েট করে যাই ওই জন্য খেয়ে দিয়ে একটু চুপচাপ শুয়েছিলাম উঠলাম বাসনটা ধুলাম জল টল ভরে স্নানটা করে চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে তো মাঝখানে এডিটিংয়ে বসে দেখি আমার ভিডিও আমি এডিট মানে এন্ডিং করিনি তো সেই ভিডিওটা এন্ডিং করতে আসলাম তো যেটা ব্যাপার একটা টপিক নিয়ে কিন্তু মানে ইদানিং প্রচুর প্রচুর মানুষ ভিউ কামাচ্ছে একটা মহিলাকে নিয়ে মানে ভিউস কামাচ্ছে বলাটা ভুল হবে তার মানে ভালো দিকটাকেও তুলে ধরছে তার খারাপ যদিও বা তার খারাপ দিকটাই বেশি তবুও সেই খারাপের মধ্যে দিয়ে কেউ কেউ তার ভালো দিকটা তুলে ধরছে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে তাকে নিয়ে তো এতদিন কিন্তু আমি মুখ বন্ধ করেছিলাম আমি ভেবেছিলাম এই কন্ট্রোভার্সিতে আমি ঢুকবই না কিন্তু ওই মহিলাটির একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা করছি আমি কোনো কন্ট্রোভার্সি করছি না আমি তাকে নিয়ে কোনো মানে নোংরা মতে যেতেই চাইছি না কারণ তাকে নিয়ে কিছু বলা মানে নিজেই সেই পাকের মধ্যে নেমে পাক ঘাটা তো মানুষের লাইফে কতটা সে ঠিক কতটা সে ভুল আমরা দূর থেকে দেখে বিচার করতে পারি না তার কথা মতন তাকে আমরা ঠিক ভুল বিচার করি তো একে নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি বিশ্বাস করো কিন্তু তার একটাই প্রশ্ন সবসময় থেকে যায় তো আমি প্রথমে বলি আমি কথা বলছি মৌমিতা বসাককে তো আমি ওর প্রত্যেকটা ভিডিওতে ওকে নিয়ে যত নেগেটিভ ভিডিও করা হয় তার উত্তরে ও একটা কথাই বলে ওয়েস্টার্ন ড্রেস পরাটা কি খারাপ সেলিব্রিটিরাও তো ওয়েস্টার্ন ড্রেস পরে তাই হলেই কি চরিত্র খারাপ হয়ে যায় আমি তো কোথাও বেরোই না আমি তো কোথাও যাই না কোনো বন্ধু নেই আমার তারপরেও আমার চরিত্র খারাপ মানে এই প্রশ্নটার উত্তর বিশ্বাস করা আমি অনেক দিন দিতে ইচ্ছা করেছিল কিন্তু কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাব বলে আমি এতদিন উত্তর দিইনি কিন্তু না মানে খুব ইচ্ছা করছে বিশ্বাস করো মানে আমি কাউকে দেখি না যে সঠিক উত্তরটা ওকে দিয়েছে তাই জন্যই আমি আজকে বাধ্য হয়ে ওর এইসব কোয়েশ্চেনে আমার না গা রিদি মতো জ্বলে যায় তো ও রিসেন্টলি একটা ভোজপুরি ভিডিও করেছে ডান্সের মানে আমি প্রথমে বলি ওর যে প্রশ্নটা সেটার উত্তর দিই তারপরে ভোজপুরি ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখে ফেলেছো কারোর অদেখা নেই মানে শাড়িটাকে শুধু এইটুখানি এরকমভাবে পড়েছে টোটালি আমাদের যে মাতৃত্ব সেই মানে কি বলবো ওর উপরে পুরোটাই খোলা শুধু মাঝখান থেকে এরকম গেছে শাড়ির পিন আর বিরিয়ানির হাড়ির মতন পেটটা ওর পুরোটাই বেরোনো এবার বলতে পারো তোমারও তো তাই আমি কিন্তু এখনও অবধি চেষ্টা করেছি যতটা না দেখা যায় বাই চান্স দেখা গেল সেটা একটা আলাদা ব্যাপার
কিন্তু আমি জানি ইচ্ছা করে সরু করে পিন করে বিরিয়ানির হাড়ের মতন পেটটাকে যদি আমি বের করে রাখি তাহলে সেটাকে নিশ্চয়ই মানে ভুলবশত হওয়া বলে না, সেটাকে নিশ্চয়ই সে জেনে শুনেই করা বলে। তো আমি এটাই বলতে চাই, ও যে প্রশ্নটা সবাইকে করে আর সেটা হলো, ওয়েস্টার্ন ড্রেস পরলেই কি চরিত্র খারাপ হয়ে যায়? একদমই না, ওয়েস্টার্ন ড্রেস পরলে চরিত্র খারাপ হয় না, কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে এইটাকে এইরকমভাবে 14 বার এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে এইরকম করে এইরকম করে মুখও দেখা যায় না ওর, ও শুধু এইটুখানি দেখা যায় এরকম। এইটাকে বলে নোংরামো, এর জন্যই বোঝা যায় যে তোমার চরিত্রটা ভালো নয়। যদি আমরাও তো ড্রেস দেখাই, পুরো ড্রেসটাকে মুখ সমেত এইভাবে দেখাই, আমরা কি প্রত্যেককে এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই? যারা ভদ্র ওয়েস্টার্ন ড্রেস সবাই পরে, আজকাল প্রত্যেকটা মেয়েরাই জিন্স প্যান্ট ওয়েস্টার্ন, হ্যাঁ কেউ হয়তো, তো সেটাই বলছিলাম যে ওয়েস্টার্ন ড্রেস অনেকেই পরে, বেশি মানে 70% মেয়েরাই এখন ওয়েস্টার্ন ড্রেস পরে। সেইটাতেই যে তার খারাপ চরিত্র হয়ে যায় সেটা নয়, কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরার পরে যারা এই সামনে থেকে এই অ্যাঙ্গেলটা দেখায় তাদের চরিত্রে যদি দোষ না থাকে তাহলে তারা পুরো এরকমভাবে তার লুকটা দেখাবে নাকি এই অ্যাঙ্গেল দেখাবে, এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা, তুমি নাচের ভিডিও করছো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তোমার যে এক্সপ্রেশন দিয়ে তুমি বিরিয়ানির হাড়িটাকে দেখাচ্ছ সবাইকে, তো সেটাও চরিত্রহীনতার আর একটা প্রমাণ। নাচতে নাচতে বেরিয়ে গেল বা কিছুটা অংশ দেখা গেল সেটা কিন্তু নাচতে নাচতে অনেকের অনেক রকম দুর্ঘটনা ঘটে, এমনকি বড় বড় সেলিব্রিটিরাও যখন ইয়েতে চলে ওই র্যাম্পে হাঁটে তারা অনেক সময় পড়ে যায়, তাদের ড্রেস খুলে যায়, অনেক রকম প্রবলেম হয়। তো সুতরাং অজান্তে একটা জিনিস দেখা গেল বা কোনো কিছু খুলে গেল সেটা বাই চান্স দেখা গেল সেটাতে কিন্তু চরিত্রহীন বলে না, কিন্তু তুমি জেনে শুনে যখন বিরিয়ানির হাঁড়িটাকে সবার সামনে খুলে তুলে ধরবে তখন তো তাকে সেটা চরিত্রহীনতাই বলে, তাই না? আর একটা প্রশ্ন যেটা ও ভীষণভাবে করে সেটা হলো, আমি তো কোথাও বেরোই না, বন্ধু বান্ধবের সঙ্গে মিশি না, তারপরেও আমার চরিত্র খারাপ। তো এবার বলি, চরিত্র খারাপ হতে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে বেরোনোর দরকার হয় না, মেশার দরকার হয় না? তুমি যখন ডেলি কাজকর্ম করো, মানে মমিতা বসাকের কথা বলছি, সে যখন ডেলি ব্লগিংও করে তার ভিডিওগুলো দেখবে, নাইটিটাকে শরীরের সঙ্গে একদম লেপে ফেলে তারপরে সে কাজটা করছে সেটা দেখাবে না, পেছনে ক্যামেরাটা রেখে তার মানে পুরো টাইট হয়ে পড়া সে মানে মানে নাইটির সঙ্গে লেপে যাওয়া শরীরটাকে পেছন থেকে তাও ক্যামেরা দিয়ে দেখাবে? আজ অবধি যে কটা আমি ওর ঘর ঝাড় দেওয়া ভিডিও বা বাসন মাজা ভিডিও দেখেছি সব পেছন থেকে, শুধু পেছনটাকে এরকম করে শরীরের সঙ্গে লেপা ভিডিওই দেখেছি, নাইটিটা পরে নাইটিটাকে আগে গুটিয়ে শরীরের সঙ্গে লেপে নেবে তারপরে এরকমভাবে বসে পেছন দিক থেকে সে বাসন মাজাটা শেয়ার করছে। বাসন মাজা আমরাও শেয়ার করি, আমরা বাসনটার দিকে ফোকাস করি যে আমরা বাসনটা মাজছি, আর মমিতা বসাক তার পেছনটা লোককে দেখায় অ্যাট্রাকটিভভাবে। তো এগুলোকে বলে চরিত্রহীনতা? আমি আজ অবধি এগুলো বলতে চাইনি তোমাকে নিয়ে, কিন্তু তোমার একই প্রশ্ন, এই নাটকের প্রশ্ন তুমি বারবার বারবার করো, আর কেউ যদি তার উত্তর দিতে যায় তাকে নিয়ে তুমি উল্টোপাল্টা বলো, তো আমার বলার ইচ্ছাই নেই তোমার মতন মহিলাকে, কোনো কিছু বলার ইচ্ছাই নেই বিশ্বাস করো। তো আজকে কেন বললাম জানো তো, তোমার আজকেও একটা ভিডিও দেখলাম সেম প্রশ্ন, সবাই তো যারা যারা ইয়ে করে আমি কি এমন ড্রেস পরি, ওয়েস্টার্ন ড্রেস পরলেই চরিত্র খারাপ,
চরিত্র এইভাবে খারাপ কারোর বোঝা যায় না। তুমি যে ওয়েস্টার্ন ড্রেস পরে শরীর দেখাও, আর ওই ডেলি ভিডিও করার সময়ও শরীর দেখাও, তোমার এই শরীর দেখানো স্বভাব দেখলেই বোঝা যায় যে তুমি চরিত্রহীন। কিছু মনে করো না, কারণ তুমি ডেলি ভ্লগিং করছো শরীর দেখিয়ে, সবজি কাটছো ঠ্যাং এতখানি বের করে। তো যাদের সবসময় শরীর দেখানো টেন্ডেন্সি থাকে তাদেরকেই বলে চরিত্রহীন। আশা করি আমি তোমার উত্তরটা দিতে পেরেছি। তো আমি জানি এই অংশটা আমার পরিবারের কারোর ভালো লাগবে না, তার কারণ আমার পরিবার আমাকে এইভাবে কন্ট্রোভার্সি করতে এখন দেখতে অভ্যস্ত নয়। আগে আমি যেটা করেছি করেছি, তখন আমার কোনো মানে তখন আমার জাস্ট দাঁড়াতে হবে আইডিয়া নেই, আমি মানে যা করেছি করেছি। নাও আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না বলে এতদিন চুপ ছিলাম, কিন্তু মমতা বসাকের এই একটা প্রশ্ন বারবার করাটার উত্তরটা দাও আমি প্রয়োজনীয় বলে মনে করলাম। কারণ সে সবাইকে নিয়ে মানে সবাইকে একটাই প্রশ্ন করে, কিন্তু কারোর কেউ হয়তো তাকে বুঝিয়ে বলতে পারে না। তো সেই জন্য আমি বললাম, এবার যদি মমতা বসাক বুঝবে কি না জানি না, তবে উনি বুঝুক না বুঝুক, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, যে বোঝার নয় সে নয়তেও নয়তে না বুঝলে নব্বইতেও বুঝবে না। ওনার কাছে উনি সতী সাবিত্রী, তো সতী সাবিত্রী থাকাই ভালো, কিন্তু দর্শককে বারবার এই কোয়েশ্চেনটা না করাই ওনার উচিত যে ওয়েস্টার্ন ড্রেস পরলেই কি চরিত্রহীন হয়ে যায়। ওয়েস্টার্ন ড্রেস পরলেও চরিত্রহীন হয়ে যায় না, দুটোর জায়গায় তিনটে বয়ফ্রেন্ড থাকলেও চরিত্রহীন হয়ে যায় না, পাঁচটা বিয়ে থাকলেও চরিত্রহীন হয়ে যায় না। চরিত্রহীন তখনই হয় যখন শরীর দেখানোর টেন্ডেন্সিটা থাকে যে কোনোভাবে। তো আমি জানি আমার ফ্যামিলি মেম্বারদের এই ভিডিওটা ভালো লাগবে না, তো তোমরা লাস্টের পার্টটা স্কিপ করে যেও, কারণ আমি জানি আজকের ভিডিওটা এই লাস্টের পার্টটা তোমাদের কারোরই ভালো লাগবে না, কারণ তোমরা চাও আমার ডেলি লাইফস্টাইল দেখতে। তবে ডেলি লাইফস্টাইল আজকে প্রথমের দিকে দিয়েছি, কিন্তু আজকে আমার এতটাই মাথাটা গরম যে আমি আজকে বলেই ফেললাম। আমি জানি এরপরে আমাকে নিয়ে ট্রোল হবে, আমি তো এমনিতেই আমাকে নিয়ে ট্রোল হচ্ছে আরও হবে, আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি তোমাদের কাছে কান ধরে ক্ষমা চাইছি যে আজকে এই এই কথাগুলো মমতাকে বসাককে বলার জন্য। আমি জানি তোমাদের পছন্দ হবে না, কিন্তু তোমরা চাইলে এই জায়গাটা স্কিপ করে যেও, আর কোনো ভিডিওতে আমি মানে ওনাকে নিয়ে আর কোনো কথা বলবো না। একটাই প্রশ্নের উত্তর দেওয়ার ছিল, খুব ইচ্ছা ছিল এই প্রশ্নটার উত্তর দেওয়াটা ওনাকে, তো সেই জন্য দিয়ে দিলাম। তো চলো, এই দেখো আরাদা কি খাচ্ছে, পোকাও খাচ্ছে, মাম্মামকে দেয়নি, একজন দিল না, যা খাবে না না আমি একটু আগে ভাত খেয়েছি বাবা, তোমরা খাও। তো চলো, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো আমাকে চুলটা কাটার জন্য, আর চুল কাটার রহস্যটা আমি তোমাদেরকে বলবো কালকের ব্লগে। হঠাৎ করে কেন চুল কাটলাম, কাকে নকল করছি, আমি সব কিছু জানাবো কালকের ব্লগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব 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 ভালো থাকো, আর নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই যারা নতুন দেখবে তাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর যারা আমার পাশে প্রথম দিন থেকে রয়েছে তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। আর আমি আজকে যদি ভুল কিছু বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কালকে থেকে আসছে ডেলি ব্লগ যেরকম আসে, আর খুব তাড়াতাড়ি আসছে নাচের একটা ভিডিও, খুব তাড়াতাড়ি। তো চলো সাথে থাকো, বাই বাই।